নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনারা কীভাবে জোয়ারভাটা ফুল গাছ রোপণ করবেন এবং সেই ফুল গাছ কীভাবে ডেকোরেশন করবেন, কীভাবে সাজাবেন এবং সেই ফুল গাছের কীভাবে পরিচর্যা করবেন, সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল লাইন সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা এই যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন, এই ফুল গাছটির আমাদের এখানকার আঞ্চলিক নাম হলো জোয়ারভাটা ফুলের গাছ। অনেকে আবার ঘাস ফুলও বলে ডাকেন, বা বিভিন্ন অঞ্চল ক্ষেত্রে বা বিভিন্ন এলাকায় কিন্তু এই যে জোয়ারভাটা ফুলের গাছ বিভিন্ন নামে পরিচিত। আপনাদের স্থানীয় এলাকায় আপনারা এই যে ফুল গাছটিকে কী নামে আপনারা ডাকেন বা কী নামে আপনারা চেনেন, অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই জোয়ারভাটা ফুলের গাছ বিভিন্ন রঙের হয়ে থাকে। আপনাদের নিকটবর্তী নার্সারি থেকে আপনারা এই জোয়ারভাটা ফুলের গাছ খুব সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন। এই ফুল গাছের একটি ডাল থেকে কিন্তু আপনারা সেই ডাল যদি ছোটো ছোটো করে কেটে মাটিতে বসান, সেই ডাল থেকে কিন্তু ভর্তি হয়ে যাবে নতুন এই জোয়ারভাটা ফুলের গাছ এবং এই ঘাসের মতো বিছিয়ে যায় এবং প্রচুর পরিমাণে কিন্তু এই জোয়ারভাটা ফুলের গাছ হয়। দেখুন, কদিন আগে আমি কিছু ডাল আমি কেটে বসিয়েছিলাম, তার শিকড় দেখুন কত সুন্দর, কিন্তু ছোটো ছোটো শিকড় বার হয়েছে এবং নতুন গাছও তৈরি হয়েছে। দেখুন, ইতিমধ্যে জোয়ারভাটা ফুল গাছের একটি ফুলও ফুটেছে, দেখুন কত সুন্দর লাগছে। এগুলো সাধারণত ডেকোরেশন বা ঘর সাজানোর কাজে কিন্তু ব্যবহার করা হয়। ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু এই জোয়ারভাটা ফুল গাছ কিন্তু অত্যন্ত একটি সুন্দর একটি ফুল গাছ এবং সারা বছর কিন্তু আপনারা এই ফুল গাছ থেকে ফুল পেতে পারেন এবং ঘরে যদি আপনারা ঠিকমতো সাজিয়ে রাখতে পারেন তবে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই জোয়ারভাটা ফুলের গাছ। আপনারা খুব সহজে ডাল থেকে কিন্তু আপনারা এই জোয়ারভাটা ফুলের গাছের চারা তৈরি করতে পারবেন এবং কীভাবে রোপণ করবেন, কীভাবে পরিচর্যা করবেন, করলে প্রচুর পরিমাণে আপনারা জোয়ারভাটা ফুল গাছে ফুল পাবেন, সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য শেয়ার করব। সাধারণত এই জোয়ারভাটা ফুল গাছগুলি জোয়ারের সময় কিন্তু এই ফুল গাছের ফুলগুলি ফোটে এবং ভাটার সময় সেই ফুল আবার এমনি থেকে শুকিয়ে যায়। সেই জন্য এই জোয়ারের সাথে ফোটে এবং ভাটার সাথে ফুলগুলি শুকিয়ে যায়, সেই জন্যই কিন্তু এই ফুল গাছটার নামকরণ করা হয়েছে জোয়ারভাটা ফুলের গাছ। দেখতে পাচ্ছেন জোয়ারভাটা ফুল গাছের কাটিংগুলি কেবলমাত্র বালির উপরে বসিয়ে দিয়েছিলাম, কত সুন্দরভাবে কিন্তু শিকড় ছেড়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ছোটো ছোটো জোয়ারভাটা ফুল গাছের নতুন কাটিং কলমে কিন্তু পরিণত হয়েছে। দেখুন, এর ইতিমধ্যে কুড়িও চলে এসেছে প্রত্যেকটা জোয়ারভাটা ফুল গাছে। আপনারা এই জোয়ারভাটা ফুল গাছের জন্য আদর্শ মাটি কীভাবে তৈরি করবেন, এই জোয়ারভাটা ফুল গাছ কিন্তু যে কোনো মিডিয়াতে খুব সুন্দরভাবে অভিযোজন ঘটাতে সক্ষম। আপনারা যদি আদর্শ মাটি তৈরি করতে চান, সেক্ষেত্রে প্রয়োজন 50% সাধারণ গার্ডেন সয়েল এবং 30% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা কাউডাং বা গোবর সার। 50% সাধারণ মাটির সাথে যে কোনো কিছু ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার বা কাউডাং বা গোবর সার, যে কোনো কিছু 30% আপনারা মিশিয়ে এর সাথে কিছু পরিমাণে আপনারা সরিষার খোলের গুঁড়ো, ব্যাস এই কটির মিশ্রণে এর সাথে কিছু পরিমাণে আপনারা বালি রাখবেন, যাতে না প্রচুর পরিমাণে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জল পেতে যায়। ব্যাস এই কটি উপাদানের মিশ্রণের ফলে কিন্তু আপনারা খুব সহজে এই জোয়ারভাটা ফুল গাছের জন্য আদর্শ মাটি তৈরি করতে পারেন। এছাড়াও আপনারা এই জোয়ারভাটা ফুল গাছ কিন্তু যে কোনো মিডিয়াতে খুব সুন্দরভাবে গ্রো করতে পারেন। দেখতে পাচ্ছেন সেই যে সকল ছোটো কাটিংগুলি খুব সুন্দরভাবে আলতোভাবে আমি সুন্দরভাবে মাটি তৈরি করে নিয়েছি এবং সেই টবে খুব সুন্দরভাবে আলতোভাবে বসিয়ে দিচ্ছি, ভর্তি হয়ে যাবে। এর আপডেট আপনাদেরকে দেবো। দেখতে পাচ্ছেন কটি ডাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জোয়ারভাটা ফুল গাছের নতুন ডাল কিন্তু ভর্তি হয়ে যাবে এই গাছ। আপনারা এই জোয়ারভাটা ফুলের গাছ ইনডোরে বা আউটডোরে যে কোনো স্থানে কিন্তু আপনারা গাছ রোপণ করতে পারেন। এই গাছ কিন্তু ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে এই গাছে বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে, শীত বর্ষা প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং গ্রীষ্মকালে যদি আপনারা এই জোয়ারভাটা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে যে প্রখর গ্রীষ্মের দাবদাহ বা রোদ থেকে কিন্তু এই গাছকে এমন একটি জায়গা রাখবেন, শেডযুক্ত জায়গা, ছায়াযুক্ত জায়গা রাখলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা গ্রীষ্মেও কিন্তু আপনারা এই ফুল পাবেন। আমি আপনাদেরকে বলবো সকালের 1-2 ঘন্টা 3 ঘন্টা যে সকালের রোদটুকু যাতে এই গাছে লাগে এমন একটি স্থানে রাখবেন, তাহলে কিন্তু আপনারা সারা বছর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই জোয়ারভাটা ফুল গাছে ফুল পেতে পারেন এবং এই যে গাছগুলি ঝোপালো হলে প্রচুর ভর্তি হয়ে যাবে, ঘাসের মতো কাঁড়ি হয়ে যাবে, তখন কিন্তু খুব সুন্দর দেখতেও লাগে। আপনাদের যদি বাড়ির বাগানে বা গার্ডেনে যদি একটি মাত্র এই জোয়ারভাটা ফুলের গাছ রোপণ করেন, দেখবেন সেখান থেকে কিন্তু বর্ষার সময় প্রচুর পরিমাণে কিন্তু জোয়ারভাটা ফুল গাছ কাঁড়ি হয়ে গিয়েছে।
এ কিন্তু ঘাসের মতো বেয়ে বেয়ে যায় এবং প্রচুর পরিমাণে কাঁড়ি হয়ে যায়, প্রচুর পরিমাণে ভর্তি হয়ে যাবে আপনার বাগানে এই জোয়ারভাটা ফুলের গাছ। আপনারা এই জোয়ারভাটা ফুল গাছে সারা বছর ফুল পাওয়ার জন্য এবং গাছের গ্রোথ এবং বৃদ্ধির জন্য আপনারা কী কী খাদ্য প্রদান করতে পারেন? প্রথমে একটি বিষয় আপনারা জেনে রাখবেন, এই গাছ কিন্তু জোয়ারভাটা ফুল গাছ কিন্তু অত্যন্ত সেন্সিটিভ গাছ, তাই কখনোই কোনো সময় রাসায়নিক সার ব্যবহার করবেন না। যদি আপনারা রাসায়নিক সার এই জোয়ারভাটা ফুল গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু জোয়ারভাটা ফুল গাছ মারা যাবে এবং পচে যাবে। এই জোয়ারভাটা ফুল গাছ কোনো ধরনের রাসায়নিক সার কিন্তু সহ্য করতে পারে না, তাই আপনারা যদি জোয়ারভাটা ফুল গাছে কোনো ধরনের সার দিতে চান তাহলে সবসময় জৈব সার দেবেন, জৈব তরল সার আপনারা এই জোয়ারভাটা ফুল গাছে দেবেন, তাহলে কিন্তু আপনাদের জোয়ারভাটা ফুল গাছের গ্রোথ খুব সুন্দর থাকবে এবং সারা বছর কিন্তু আপনারা জোয়ারভাটা ফুল গাছের ফুল পাবেন। আপনারা কী কী জৈব সার দেবেন? আপনারা সরিষার খোলের গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট হালকা করে গাছের গোড়ায় দিতে পারেন। এছাড়াও আপনারা তরল জৈব সার যেগুলো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার জোয়ারভাটা ফুলের গাছগুলি আমি সুন্দরভাবে টবে বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দেওয়ার পর সম্পূর্ণ টবটাতে ভরপুর কিন্তু সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দেবো। আপনারা যখন জোয়ারভাটা ফুল গাছের নতুন যখন ছোটো ছোটো ডালগুলি বসাবেন অবশ্যই কিন্তু টবের মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দেবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ডাল কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে এবং খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু মাটির সাথে অভিযোজন ঘটাতে সক্ষম হবে। আপনাদের যে তরল জৈব সারের কথা বলছিলাম, তরল জৈব সার আপনারা কী দেবেন? আপনারা সারা বছর কিন্তু সরিষার খোল ভিজানো জল কিন্তু এটা অবশ্যই দিতে পারেন। এছাড়াও আপনারা যে কলার খসা ভিজানো জল কিন্তু আপনারা সারা বছর এই জোয়ারভাটা ফুল গাছে দিতে পারেন। এছাড়াও আপনারা কিচেন ওয়েস্ট যে সকল রয়েছে, শাকসবজির খসা, ফলের খসা, এগুলোকে একটা ডাবের মধ্যে পচিয়ে যে তরল জৈব সার হবে সেই তরল জৈব সারও আপনারা সারা বছর এই জোয়ারভাটা ফুল গাছে দিতে পারেন। সাধারণত এই জোয়ারভাটা ফুল গাছে বর্ষার সময় খুব সুন্দর গ্রোথ হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয়, তবে এইভাবে পরিচর্যা যদি আপনারা করেন, আপনাদের এই যে খাদ্যের কথা বললাম এই খাদ্যগুলো যদি আপনাদের গাছে দেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফুল পাবেন এবং গাছের গ্রোথও খুব সুন্দর হবে। এই গাছের গ্রোথ কত সুন্দর হয়, কত সুন্দরভাবে গাছের বৃদ্ধি ঘটে সমস্ত কিন্তু আপডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা ঘর সাজাতে ভালোবাসেন বা আপনাদের ছাদ বাগান সাজাতে ভালোবাসেন বা আপনাদের বাড়ির বাগান ডেকোরেশন করতে চান, তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই জোয়ারভাটা ফুল গাছ অবশ্যই কিন্তু নার্সারি থেকে সংগ্রহ করবেন, অবশ্যই কিন্তু আপনাদের ছাদ বাগানে বলুন বা বাড়ির বাগানে বলুন অবশ্যই কিন্তু এই জোয়ারভাটা ফুলের গাছ লাগাবেন। সত্যিকারে এই জোয়ারভাটা ফুল গাছের ফুলগুলি বাগানের শোভা কিন্তু অত্যন্তভাবে বৃদ্ধি করে। এই ফুল গাছের, এই জোয়ারভাটা ফুল গাছের গ্রোথ এবং এর পরবর্তী আপডেট কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই জোয়ারভাটা ফুল গাছের পরিচর্যা এবং আপডেট সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবথেকে দ্রুততার সহিত পাওয়ার জন্য। আর এই জোয়ারভাটা ফুল গাছের পরিচর্যা এবং রোপণ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।